বাংলাদেশে যাত্রী স্বাচ্ছন্দ্য, সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারতে ঢুকতে পারবেন যাত্রী। এবার বাংলাদেশে যাত্রী স্বাচ্ছন্দ্যের প্রতি লক্ষ্য রেখে আজ বুধবার থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারতে ঢুকতে পারবেন যাত্রী। এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থল বন্দরগুলো দিয়ে বাংলাদেশের যাত্রী পারাপারে ভারতীয় হাই কমিশনের ইমেইল কনফার্মেশনের প্রয়োজন হবে না। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সূত্র জানিয়েছে, যাদের ভারতে প্রবেশের জন্য ট্যুরিস্ট ভিসায় শুধু বাই এয়ার অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারতে প্রবেশ করতে পারবেন। এছাড়া এখন থেকে নতুন করে বাই রোডে ট্যুরিস্ট ভিসাও নেওয়া যাবে, তবে এক্ষেত্রে শুধুমাত্র বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে। যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়ক পথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একই সঙ্গে আকাশপথের পাশাপাশি সড়ক পথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন। বৈশ্বিক কোভিড-19 কারণে প্রায় দু বছর বন্ধ থাকার পর গত 15 নভেম্বর থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করা হয়, তবে সেটা ছিল শুধুমাত্র আকাশপথে ভ্রমণের জন্য। এখন থেকে স্থলপথেও ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিরা যেতে পারবেন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ।